নমস্কার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম দু হাজার চব্বিশে সবাইকে স্বাগত আমি শ্রী প্রভঞ্জন হালদার সহশিক্ষক রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর বণিক বিভাগ আজ আমরা ষষ্ঠ শ্রেণীর অঙ্কের ঘনবস্তু জ্যামিতিক ধারণা সম্পর্কে আলোচনা করব যেটা তোমাদের বইতে এগারো নম্বর অধ্যায়ে আছে চলো এবার আমরা পড়ে যাই আমরা ঘনবস্তু সম্পর্কে আলোচনা করব কারণ ঘনবস্তু সম্পর্কে আলোচনা করতে গিয়ে তোমাদের বইতে দেখবে দেয়া আছে সুষম ঘনবস্তু সুষম ঘনবস্তু আর শুধু ঘনবস্তুর মধ্যে কী তফাৎ আছে না ঘনবস্তু দুই রকম হয় এটা হচ্ছে তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সুষম ঘনবস্তু রেগুলার সলিড সুষম ঘনবস্তু কি সুষম ঘনবস্তু হচ্ছে যে বস্তুগুলো আমরা চারদিকে কত যা কিছু দেখছি টেবিল চেয়ার বই খাতা ঘর বাড়ি মানুষ সমস্ত কিছু গাছপালা এগুলো কিন্তু সবই ঘনবস্তু দেখি কারণ ঘনবস্তু কাকে বলবো না যে সকল বস্তুর দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতায় তিনটে মাত্রা আছে মাত্রা কি একটু আলোচনা করে দিই আমার প্রথম কোশ্চেন আলোচনা করব ঘনবস্তু কি তার আগে মাত্রা তোমাদের জানা দরকার তোমরা বিন্দু সরলরেখা বক্ররেখা এগুলো সব পড়েছ আয়তক্ষেত্র বড় ক্ষেত্র কিংবা বৃত্তের ক্ষেত্র বড় পরিসীমায় সব কথা শুনেছ আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে গেলে রেখেছ আমরা দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ করেছিলাম এই যে দৈর্ঘ্য প্রস্থ এগুলোকে বলা হচ্ছে মাত্রা এই আয়তক্ষেত্র বড় ক্ষেত্র এগুলোর দুটো করে মাত্রা থাকে কারণ এদেরকে আমরা একটা বইয়ের পাতায় বইয়ের পাতায় আঁকি এটা দৈর্ঘ্য এটা প্রস্থ এদের দুটো মাত্রা থাকে তো দৈর্ঘ্য প্রস্থ দুটো মাত্রা এদের কিন্তু বড় ক্ষেত্রেরও ওই রকম দুটো যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান তাই ওদেরকে শুধু বাহু বলা হয় কিন্তু আরেকটা এই সকল দৈর্ঘ্য প্রস্তু বিশিষ্ট যেগুলো ছবি এগুলো হচ্ছে একটা আমরা প্লেন ফিগারে হ্যাঁ সমতলে আঁকতে পারি এদেরকে আমরা ধরতে পারি না জাস্ট এগুলো আমরা টাচ করতে পারি ধরতে পারি না কিন্তু যে সকল বস্তুকে আমরা ধরতে পারছি হুম টেবিল ধরছি চেয়ার ধরছি হ্যাঁ এগুলোকে বলা হচ্ছে ঘন বস্তু এদের ঘনবস্তু বলছি তাহলে দৈর্ঘ্য প্রস্তু বিশিষ্ট বস্তু এগুলো হচ্ছে আমাদের প্লেন ফিগার মানে হচ্ছে সম সমতলিক চিত্র এগুলো আমাদের আজকের আলোচ্য বিষয় নয় আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ঘনবস্তু তো আমি কিছু ঘনবস্তু রেখেছি তোমাদেরকে দেখাবো পরে আস্তে আস্তে তাদের তল এগুলো সম্পর্কে আলোচনা করব তো আমরা আলোচনায় যাই দেখো সেই আলোচনায় যেতে গেলে আমাদের প্রথমে যে কোশ্চেনটা আসে দেখো ঘনবস্তু বলতে আমরা কি বুঝি উদাহরণ দাও তো ঘনবস্তু কি বললাম যেগুলোকে ধরা যাচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটে মাত্রা তিনটি মাত্রা আছে তিনটি মাত্রা বিশিষ্ট বস্তু এদেরকে আমরা ঘনবস্তু বলবো মাত্রা তিনটি হলো একে হচ্ছে দৈর্ঘ্য তুই প্রস্থ টেন হচ্ছে উচ্চতা এই তিনটে মাত্রা থাকতে হবে তবে তাকে আমরা ঘনবস্তু বলবো তো আমাদের চারদিকে যে সমস্ত বস্তু আছে তাদেরকে কি ঘনবস্তু সবাইকে বলবো সবাই কিন্তু ঘনবস্তু যেগুলো আমরা ধরতে পারছি দেখতে পাচ্ছি তো একটা কোশ্চেন আসে আমাদের চ্যাপ্টারে ছিল যে সুষম ঘনবস্তু সুষম ঘনবস্তু হচ্ছে যে সমস্ত ঘনবস্তুর তল তলগুলো হয় বড়ক্ষেত্র নতুবা আয়তক্ষেত্র নতুবা বৃত্তাকার হ্যাঁ একটা নির্দিষ্ট আকার আছে যে তলগুলোর একটা নির্দিষ্ট আকার আছে সেগুলোকে আমরা সুষম ঘন বস্তু বলব ধর একটা ইট ভেঙে গেল টুকরো টুকরো হয়ে গেল তাদের কিন্তু নির্দিষ্ট তলগুলোর কোনো নির্দিষ্ট আকার থাকে না তলগুলোর কোনো নির্দিষ্ট সেপ থাকে না ত্রিভুজ নয় আয়তক্ষেত্র নয় বড়ক্ষেত্র নয় বৃত্তাকার নয় ওগুলো হচ্ছে অসম ঘন বস্তু ওগুলো নিয়ে আমরা আজকাল আলোচনা করছি না আমরা সুষম ঘনবস্তু নিয়ে আলোচনা করবো যা তল হয় বর আকার আয়তাকার নত বৃত্তাকার এইরকম কোনো নির্দিষ্ট আকার বিশিষ্ট হবে তাদেরকেই আমরা সুষম ঘনবস্তু বলবি বলছি সেই ঘনবস্তুর এইবার দেখো তাহলে ঘনবস্তু বলতে আমরা কী বুঝি না যে সমস্ত বস্তুর দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটি মাত্রা আছে তিনটি মাত্রা আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটি মাত্রা আছে তাদেরকে আমরা ঘন বস্তু বলবো উদাহরণ হিসাবে দেখো আমাদের চারদিকে অনেক কিছু বললাম গাছপালা ঘর টেবিল চেয়ার সব কিছুই এই যে আমি কিছু ঘনবস্তু এনেছি দেখো এটা দেখতে দেখো চোঙের মতো একটা ঘনবস্তু এই যে গোলক বল ফুটবল ঘনবস্তু তারপর দেখো তোমাদের এই অঙ্কের বই অঙ্কের বই ঘনবস্তু নির্দিষ্ট দেখো তলগুলো নির্দিষ্ট আকার আছে আয়তকার আয়তকার সব নির্দিষ্ট আকার আছে তো তোমরা আইসক্রিম খেয়েছো আইসক্রিমের কোণে দেখবে নির্দিষ্ট আকার আছে তো এগুলো সবই হচ্ছে কিন্তু ঘনবস্তু তো উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি তো উদাহরণ আমরা দেখি নিলাম তবু আরও কিছু লিখে দিতে পারছি দেখো একে দেখো চং চোং গ্লাস কাঁচে যদি হয় চোং আবার দু রকম হতে পারে কাঁচে গ্লাসটা হচ্ছে ভিতরে ফাঁপা আবার দেখো আমি যেটা দেখালাম কোনো ফাঁপা নেই একদম একদম দুই দিকে নিরেট দেখো গ্লাস এটা এটা হচ্ছে চোংটা হচ্ছে নিরেট চোং আবার দেখো এইটা এই চংটা যদি আমরা দেখি তোমরা সেলুটার দেখেছো ফাঁপা চোঙের মতো দেখতে কিন্তু ফাঁপা তাহলে কি হল চং গোলক ফুটবল ফুটবল বল গোল আকারে তিনে দেখো আইসক্রিম কোন আইসক্রিম কোন চারে দেখো বই খাতা ইত্যাদি এগুলো সবই ঘনবস্তুর উদাহরণ তাহলে আমরা ঘনবস্তু কাকে বলে বল শিখলাম না যে সকল বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটি মাত্রা আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি মাত্রা আছে কিছু জায়গা দখল করে থাকে কিছু ওজন আছে এগুলোকে আমরা ঘনবস্তু বলবো এরা কিছু জায়গা দখল করে থাকবো ওজন আছে তো এদেরকে আমরা ঘনবস্তু বলবো গো ঘনবস্তুর বিভিন্ন উদাহরণ আমি এখানে আলোচনা করলাম চংগোলক আইসক্রিম বই খাতা চেয়ার টেবিল ইত্যাদি ইত্যাদি সবই কিন্তু ঘনবস্তু তো চলো আমরা ঘনবস্তু কাকে বলে শিখলাম উদাহরণ দিলাম কয়েকটি এরকম উদাহরণ তোমরা আরও ভাববে অনেক উদাহরণ তোমরা চারদিকে দেখতে পাবে সব কিছুই কিন্তু ঘনবস্তু উদাহরণ তো আমরা দ্বিতীয় কোশ্চেনে যাই তল ঘনবস্তুর তল ধার ও শীর্ষবিন্দু বলতে কি বুঝি আমরা তো ঘনবস্তু দেখলাম শঙ্কু দেখলাম চং দেখলাম চোংটা পাং দেখলাম এখানে দেখো একটা পিরামিড তোমরা দেখছো মিশনের পিরামিডের তোমরা ছবি দেখেছো এটা পিরামিডের মতো একটা ঘন বস্তু আমি বানিয়েছি তোমাদের দেখাবো পরে কটা তল কটা শীর্ষবিন্দু সবই আলোচনা করব তো দেখো তল কাকে বলবো তল ঘনবস্তু যে বিশেষ আকার আয় আয়তকার হোক বর্গাকার হোক ত্রিভুজ আকারে হোক সেইগুলো এই যে এইগুলো এগুলো হচ্ছে এক একটা তল বলা হয় ঘনবস্তু যেটা বিভিন্ন রকম ধার দিয়ে দুটো বা তিনটে ধার দিয়ে সেটা বাউন্ডেড হয় সেটা ধরে থাকে তো সেগুলো হচ্ছে ঘনবস্তুর এক একটা তল সেই তলটা তোমার আকৃতি হতে পারে বর্গাকার আয়তকার বক্র হতে পারে দেখো সেলুটেমের যে তলটা আমি দেখেছিলাম এটা দেখো বক্র তল বক্র আবার আইসক্রিমের দেখো তলটা বক্র তল এগুলো এক এক তল এটা দেখো ত্রিভুজাকৃতির তল হ্যাঁ আবার এটা বরকাকার তল এগুলো এক একটা তল তাহলে তল কাকে বলে তোমরা পেলে যেটা ঘনবস্তুর একটা আয়তকার বড়াকার বা ত্রিবুজ আকৃতি হ্যাঁ তল তাই আকৃতি যে চিত্র থাকে সেগুলো হচ্ছে তল বলছি তো ধার কাকে বলবো ধার দু নম্বর ধার ধার কাকে বলবো ধার হচ্ছে দেখো তুমি যদি এই বস্তুটা দেখো ধার এই যে এই এইগুলোকে বলা হচ্ছে ধার যেটা কিনা দুটো তল মিশে তৈরি করছে অর্থাৎ দুটো তল যখন মিশে যায় তখন যে রেখা বরাবর মেশে সেই সরল রেখাটা হচ্ছে এক একটা ধার যদি আমি একটু আঁকি দেখো দেখো আমি একটি বাক্স মতো ছবি এঁকেছি এই যে এই তলটা আর এই তলটা মিশেছে এখানে দেখো তো এটা একটা ধার এটা একটা ধার তোমরা ঘরে দেখবে একটা দেয়াল মেজের সঙ্গে একটা দেয়াল আর মেজের সঙ্গে যেখানে মিলিত হয়েছে সেটা একটা ধার ওই দেখো বইয়ের এই পেজটা এর সঙ্গে এই পেসটা মিশেছে এই ধার বরাবর এই যে তাহলে এই তল আর এই তল মিশে এই একটা ধার তৈরি করেছে আমি যদি শঙ্কু দেখি শঙ্কু দেখো শঙ্কুর কি হয়েছে এই একটা বক্রতল আর এই দিকে দেখাটা আমি সমতল করেছি তো সমতলের এই যে সমতল আর এই যে বক্রতল এটা মিশে এক একটা ধার তৈরি করেছে তো ধার হলো কি তাহলে ধার কাকে বলবো না দুটো তল যে রেখা বরাবর দুটো তল যে রেখা বরাবর মিলিত হয় সেই রেখা হচ্ছে ওই বস্তুর ওই ঘন বস্তুর একটি ধার দুটি তল যে রেখা বরাবর মেশে সেটাই তার ধার এবার দেখো শীর্ষবিন্দু শীর্ষবিন্দু কাকে বলে দুটো ধার যখন মিশে এক একটা একটা দুটো তল মিশে যেমন একটা ধার তৈরি করে তেমনি তিনটি তল ভালো করে বোঝো তিনটি তল বা তিনটি ধার বলতে পারো তিনটি ধার মিশে সে যে বিন্দুতে দেখো এ একটা ধার এই একটা ধার এই একটা ধার এই বিন্দুতে মিলিত হয়েছে এই একটা ধার এই একটা ধার এই একটা ধার এই বিন্দুতে মিলিত হয়েছে এই যে বিন্দুতে এই তিনটি ধার মিলিত হচ্ছে সে তাকে বলা হচ্ছে এক একটি শীর্ষবিন্দু তাহলে তিনটি ধার ঘনবস্তুর তিনটি ধার যে বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে ঘনবস্তুর তিনটি ধার যে বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে সেগুলো এক একটি শীর্ষবিন্দু তাহলে এটা নিয়ে আমরা আরেকটুভাবে ভালো করে বুঝে নিই যে তল কাকে বলছে যে ঘনবস্তু যে নির্দিষ্ট আকার সুষম বনবস্তুর নির্দিষ্ট আকার বিশ্ব তীব্র আকৃতি বরাক্তি আয়তক্ষ বয়স্ক যে চিত্র পা যাচ্ছে সেটা এক একটা তল আর ধার হচ্ছে দুটি তল যে রেখা বরাবর মিলিত হচ্ছে সেটা বক্ররেখা হতে পারে বা সরল সরলরেখাও হতে পারে সরল সরলরেখা হলে তখন সেটা সরলরৈখিক ধার হবে বক্ররেখা বরাবর বললে বক্ররৈখিক ধার হবে তো দুটি তল যে বিন্দুতে যে সরলেখা বরাবর মিশছে সেটাকে ওই ঘনবস্তুর ধার বলা হয় আর তিনটি হার তিনটি ধার মিলিত হচ্ছে যে বিন্দুতে তিনটি ধার যে বিন্দুতে মিলিত হচ্ছে সেই বিন্দুকে ওই ঘনবস্তুর শীর্ষবিন্দু বলা হয় তাহলে আমরা কী শিখলাম ঘনবস্তু কাকে বলে যে বস্তুর দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা তিনটি মাত্রাই আছে তাকে ঘনবস্তু বলে যে ঘনবস্তু ধার কাকে বলে দেখলাম না জুতি তল যে সরল রেখা বরাবর বা বক্র রেখা বরাবর মিলিত হয় সেটাই তার ধার আর শীর্ষবিন্দু হচ্ছে তিনটি ধার যে বিন্দুতে মিলিত হয় তাকে শীর্ষবিন্দু বলে তাহলে আমরা ঘনবস্তুর ধার তল আর শীর্ষবিন্দু সম্পর্কে ধারণা করলাম এবার আমরা কিছু নির্দিষ্ট কিছু ঘনবস্তুর শিষ্য বিন্দু ধার তল নিয়ে এগুলো পরের দিকে আমরা আলোচনা করব দেখো কোশ্চেনে আছে আমাদের চিত্রসহ প্রিজমের তল ধার ও শিষ্য সংখ্যা আলোচনা করো প্রিজম ঘটনা হচ্ছে প্রিজম কি প্রিজম দেখতে কারণ তার সংজ্ঞাটাই বা কি হবে তাকে বলবো আমরা প্রিজম এত কিছু তো শঙ্কু ঘন চং এগুলো আমরা দেখলাম প্রিজমটা কি আমরা একটু আগে দেখো বইটা দেখালাম বইয়ের চিত্রটা একটু খেয়াল করো প্রত্যেকটা ধার বইটা আবার একবার আমি দেখাচ্ছি তোমাদেরই বই সিক্সের বই প্রত্যেকটা ধার দেখো আয়ত্তকার বা বর্গাকারও হতে পারে কিন্তু তুমি যদি বইটা কেমনভাবে ধরো তাহলে দেখবে উপরের তল আর নিচের তল উপরের তল নিচের তল দুটোর কিন্তু আকার একদম সমান এবং দুটো তল দেখো পরস্পর সমান্তরাল শুধু এই দুটো তলই নয় এই যে পাশাপাশি এই দুটো তল এরাও কিন্তু পরস্পর সমান্তরাল আবার এই যে ফ্ল্যাট এই যে সামনের পেজ আর পিছনের পেজ এই দুটো তলও কিন্তু পরস্পর সমান্তরাল কাজেই এটাই হচ্ছে প্রিজমের বৈশিষ্ট্য তাকে বলবো প্রিজম না যে ঘনবস্তুর যে ঘনবস্তুর বিপরীত তলগুলির আকার আকৃতি সমান যে ঘনবস্তুর বিপরীত তলগুলির আকার আকৃতি সমান এবং সমান্তরাল ও এই তলগুলো এই তলগুলোর পরস্পর তাহলে কি দেখলাম এই তলগুলো পরপর সমান্তরাল হচ্ছে আকার আকৃতি সমান হচ্ছে এবং এদের ক্ষেত্রফল সমান হবে তাহলে যে ঘনবস্তুর বিপরীত তলগুলি সমান্তরাল বিপরীত তলগুলির আকার আকৃতি সমান বিপরীত তলগুলোর ক্ষেত্রফলও সমান হবে সেরকম ঘনবস্তুকে আমরা বলব প্রিজম প্রিজমের এই তলগুলো প্রিজমের এই তলগুলো হতে পারে বর্গাকার হতে পারে আয়তকার হতে পারে আবার বৃত্তাকার হয় স্পেশাল চোঙের জন্য এটা হচ্ছে স্পেশাল প্রিজম বলা হয় মানে একদম প্রিজম চোঙের যে চোংটাও এক ধরনের প্রিজম একে বৃত্তাকার প্রিজম বলা হয় কিন্তু আমরা যদি ওইটাকে বাদ দিয়ে ভাবি অন্য প্রিজমগুলোর অন্য প্রিজমগুলোর তলগুলো হয় বক্কাকার নয় আয়তকার নতুবা ত্রিভুজ আকৃতিও হতে পারে কিন্তু তলগুলোর আকৃতি আয়তন আকৃতি এবং ক্ষেত্রবল সব সমান হবে আচ্ছা প্রচুর এরকম প্রিজমের উদাহরণ তুমি পাবে ইট বাক্স ঘরটা সাধারণত আমাদের প্রিজমের মতো দেখতে আমি একটা প্রিজম তোমাদের দেখাচ্ছি দেখো এই একটা ছোট্ট একটা প্রিজমের মতো বাক্সের মতো দেখো এই যে একদম দেখো তল দুটো এই তল আর এই তল দুটো সমান তরল এবং সমান এর ভূমিটা দেখো ভূমিটা বর্গাকার বা আয়তকার হতে পারে তো এটাও একটা প্রিজম এটাও একটা প্রিজম তো আমরা এবার প্রিজমের তলধার ও শীর্ষবিন্দুর সংখ্যা নিয়ে একটু আলোচনা করি নিজমের কটা তাল কটা ধার কটা শীর্ষবিন্দু হবে এটা একটা নিয়ম আছে এটা আমি পরে বলছি তো এখন আমরা দেখি এই যে বাক্স বা ইটের মতো হ্যাঁ যে বস্তুটা আমরা দেখেছি এটাকে বলা হচ্ছে আয়ত ঘন এটাকে বলা হচ্ছে আয়ত ঘন তো ঘন দেখতে কেরম এই যে বাক্সের মতো দেখতে বাক্স বা ইটের মতো দেখতে হবে এই তোমরা লুডো খেলেছো সবাই নিশ্চয়ই লুজোর যে প্রাইসটা থ্রো করা হয় আমরা লুডো দান পড়ে সেটাও এক রকমের সেটা কিরকম তার একটা নাম আছে সেটা তাকে বলা হচ্ছে ঘনক ঘনক আর কিছুই নয় ক্ষণকটা হচ্ছে আয়ত ঘনকই যখন আয়ত ঘনের এই দৈর্ঘ্য প্রস্তু আর উচ্চতা সমান হয় এটা দৈর্ঘ্য এটা এটা উচ্চতা যদি ভাবি তো আয়ত ঘনের দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা সমান হয়ে গেলে তখন সেটা ঘনকে পরিণত হয় তোমরা লুডোটা এসে দেখেছ ঘনেকের প্রত্যেকটা তলই ঘনেকের প্রত্যেকটা তলই দেখবে বর্গাকার ছিল এই এগুলো হচ্ছে এক এক ধরনের এটা কিন্তু প্রিজম তাহলে এটা হচ্ছে সেই প্রিজম যে প্রিজমের ভূমি চতুর্ভুজ আকৃতির দেখো আয়তক্ষেত্র অথবা বর্গক্ষেত্র ছিল তা আমরা জানি আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের কী হয় যদি ছবি আঁকি এটা তো একটা চতুর্ভুজ চতুর্ভুজ তাহলে এই যে আয়তক আয়ত ঘন বা ঘন এরা হচ্ছে চতুর্ভুজ প্রিজম এরা হচ্ছে চতুর্ভুজ প্রিজম যে প্রিজমের ভূমি চতুর্ভুজ আকৃতি তাকে বলা হচ্ছে চতুর্ভুজ প্রিজম যেমন আমি এটা দেখালাম বই দেখালাম এগুলো হচ্ছে চতুর্ভুজ প্রিজম আমি আরো কয়েকটা প্রিজম আমি দেখাবো একে দেখাচ্ছি দেখো আচ্ছা আমি আর একটা প্রিজম একে দেখাচ্ছি তোমাকে সেটা হচ্ছে যে প্রিজমের প্রিজমের ভূমি ভূমি যে ত্রিভুজ আকৃতি দেখো একটা প্রিজম আমি এঁকেছি এই প্রিজমের ভূমি দেখো ত্রিভুজ আকৃতি তাহলে ভূমিটা ত্রিভুজ আকৃতির টপটা ত্রিভুজ আকৃতির কিন্তু পার্শ্বতলগুলো পার্শ্বতল এইগুলোকে বলা হচ্ছে পার্শ্বতল ভূমি আর উপরে এটা হচ্ছে ভূমিস্থ তল উপরেটা শীর্ষতল পাশের তলগুলোকে বলা হচ্ছে পার্শ্বতল তো এই পার্শ্বতলগুলো দেখো এটা যে প্রিজমের ভূমি ত্রিভুজ আকৃতি তার পার্শ্বতলগুলো সব আয়তক্ষেত্রকার বা বর্গক্ষেত্রকার তাহলে এটা হচ্ছে ত্রিভুজ প্রিজম ত্রিভুজ প্রিজম এটা হচ্ছে চতুর্ভুজ প্রিজম আবার দেখো আমি আরেকটা আঁকছি পঞ্চভুজ প্রিজম দেখো হ্যাঁ তো দেখো আমি একটা এঁকেছি পঞ্চভুজ প্রিজম দেখো পাঁচটা বাহু আছে পঞ্চভুজ কি না যে বহুভুজের বাহু সংখ্যা পাঁচ যে বহুভুজের বাহু সংখ্যা পাঁচ দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা বাহু আছে তো এই পাঁচটি বাহু বিশিষ্ট বহুভুজকে পঞ্চভুজ বলা হয় তো যে এই প্রিজমে দেখো ভূমি পাঁচটা বাহু বিশিষ্ট তাহলে সেই পাঁচটা বাহু থেকে যে তলগুলো পার্শ্বতলগুলো উঠেছে সবগুলো আয়তক্ষেত্রকার ওর বর্গক্ষেত্রকার একে বলা হচ্ছে পঞ্চভুজ প্রিজম একে বলা হচ্ছে পঞ্চভুজ প্রিজম এখন আমরা দেখি এই পঞ্চভুজ প্রিজমের শীর্ষবিন্দু হ্যাঁ তল ধার শীর্ষবিন্দুর সংখ্যা আমরা কীভাবে বের করব। তার একটা ছোট্ট নিয়ম আছে সেটা তোমার মনে রাখলে সুবিধা হবে দেখো যদি যদি প্রিজমের ভূমির বাহু সংখ্যা এন হয় এনটা বাহু আছে ভূমির ভালো করে মনে রাখ ভূমির বাহু সংখ্যা ভূমিটা যে চতুর্ভুজ হতে পারে ত্রিভুজ হতে পারে পঞ্চভুজ সরভুজ সপ্তভুজ যা খুশি হতে পারে তো ভূমির বাহু সংখ্যা যদি এন হয় তখন তল সংখ্যা ভূমির বাহু সংখ্যা এন হলে ভূমির বাহু সংখ্যা যদি এন হয় তল সংখ্যা হবে এন প্লাস টু ভূমির বাহু সংখ্যা যদি এন হয় তল সংখ্যা হবে এন প্লাস টু যেমন দেখো আয়ত্তখনের ভূমির বাহু সংখ্যা ভূমির বাহু সংখ্যা চার অতএব তল সংখ্যা চার যোগ দুই তোমরা দেখো বাক্সের তল সংখ্যা ছয় বইয়ের তল সংখ্যা ছয় খাতার তল সংখ্যা ছয় কারণ ওদের ওরা এক ওরা ওদের ভূমির বাহু সংখ্যা চার তাই তল সংখ্যা হয়েছে চার প্লাস দুই মানে ছয় এবার দেখো হার ধার সংখ্যা ধার সংখ্যা কি হবে তাহলে ভূমির বাহু সংখ্যা এন হলে তল সংখ্যা পেলাম এন প্লাস টু ধার সংখ্যা কি হবে যদি ভূমির বাহু সংখ্যা এন হয় যদি ভূমির বাহু সংখ্যা এন হয় তল সংখ্যা হবে তিন গুণ এন ভূমির বাহু সংখ্যা এন হলে তল সংখ্যা হবে তিন গুণ এন তিন গুণ ভূমির বাহু সংখ্যার তিন গুণ হবে তল সংখ্যা তোমাদের যদি বলা হয় যে যে প্রিজমের ভূমির বাহু সংখ্যা একশো তল সংখ্যা কটা তোমরা কেউ বোঝাতে গেলে পারবে না আঁকতেই পারবে না তো এই ফর্মুলেতে ফেলে দিলেই তোমরা তল সংখ্যা সঙ্গে সঙ্গে বলে দেবে যে বাহু সংখ্যা এন হলে একশো হলে তল সংখ্যা হবে তিনশো তো আমরা যে আগের আয় তখন ওটা দেখলাম তার ভূমির বাহু সংখ্যা দেখো চারটি ছিল তো তল সংখ্যা হবে চার গুণ তিন তিন গুণ চার বারোটি তোমরা হিসেব করে দেখো বইয়ের সরি ধার সংখ্যা হিসেব করে দেখো বইয়ের ধার সংখ্যা বাক্সের ধার সংখ্যা ইটের ধার সংখ্যা বারোটা নাম্বার তিন শীর্ষবিন্দু সংখ্যা শীর্ষবিন্দুর সংখ্যা কটা হবে যদি ভূমির বাহু সংখ্যা এন হয় শীর্ষবিন্দুর সংখ্যা কটা হবে তো শীর্ষ আমরা এখানে ভূমির বাহু সংখ্যা এন ধরেছি তো ভূমির বাহু সংখ্যার সঙ্গে শীর্ষ সংখ্যা আমরা এবার দেখব শীর্ষবিন্দুর সংখ্যা হবে দুই গুণ এন দুই গুণ এন অর্থাৎ ভূমির বাহু সংখ্যা যদি চারটে হয় শীর্ষবিন্দুর সংখ্যা আটটা হবে ভূমির বাহু সংখ্যা দশটা হলে দশভুজ হলে শীর্ষবিন্দুর সংখ্যা হবে কুড়িটা তোমরা ইট বাক্স বই এইগুলোর শীর্ষবিন্দু গুণে দেখো শীর্ষবিন্দু সংখ্যা আটটি কারণ ওদের ভূমির বাহু সংখ্যা ভূমির বাহু সংখ্যা চারটি কারণ ভূমি চতুর্ভুজ ছিল হয় আয়তক্ষেত্র ক্ষেত্র বাক্সের ভূমির বাহু দেখো চারটি আছে আয়তকার হোক আর বড়কার হোক বাহু সংখ্যা চারটি ছিল তাই শীর্ষবিন্দুর সংখ্যা হবে দুই গুণ চার আটটি অর্থাৎ তল সংখ্যা ধার সংখ্যা শীর্ষবিন্দু সংখ্যার সঙ্গে ভূমির বাহু সংখ্যার গভীর সম্পর্ক রয়েছে এই রিলেশান রয়েছে কারণ এটা থেকে তোমরা একে মুখে মুখেই বলে দিতে পারবে যে একটা দশভুজের একটা দশভুজ প্রিজমের মানে যে প্রিজমের বাহু সংখ্যা ভূমির বাহু সংখ্যা দশ তার তল সংখ্যা কটা তার শীর্ষবিন্দু সংখ্যা কটা তার ধার সংখ্যা কটা সঙ্গে সঙ্গে মুখে মুখে তোমরা বলে দিতে পারবে এইভাবে আমরা প্রিজমের পীর বাহু সংখ্যা জানলে তল সংখ্যা শীর্ষবিন্দু সংখ্যা এবং ধার সংখ্যা বের করতে পারবো পারব তাহলে আমাদের কোয়েশ্চেনটা কি ছিল তল ধার ও শীর্ষবিন্দু সংখ্যা আলোচনা আলোচনা করলাম নেক্সট তোমরা দেখো এবার আমরা একটা চিৎ টেবিল করি দেখো ছোট্ট একটা টেবিল করে নিই জাস্ট কয়েকটা নিয়ে আলোচনা করি তারপর তোমাদের হোমওয়ার্ক দিয়ে ক্লাস শেষ করবো যদি ভূমির বাহু সংখ্যা এটা যদি দশভুজ হয় ভূমি যদি দশভুজ হয় ভূমি দশভুজ ভূমির বাহু সংখ্যা দশটি তল সংখ্যা কি করে হবে কত হবে আমরা পড়েছিলাম যে ভূমির বাহু সংখ্যা যদি এন হয় তল সংখ্যা হবে এন প্লাস টু তাহলে দশ হলে দশ প্লাস দুই দল সংখ্যা বারো ধার সংখ্যা করেছিলাম তিন গুণ এন তিন গুণ ভূমির বাহু সংখ্যা তাহলে তিন গুণ দশ তিরিশটা দেখো মুখে মুখে হয়ে যাচ্ছে আর শীর্ষবিন্দুর সংখ্যা ছিল দুই গুণ এন অর্থাৎ এখানে দুই গুণ দশ মানে কুড়িটি দেখো মুখে মুখে হয়ে যাচ্ছে এটা ছিল এন প্লাস টু এন প্লাস এটা সরি এটা ছিল তল সংখ্যা সরি সরি না ঠিক আছে এটা ছিল এন প্লাস টু এটা ছিল থ্রি এন এটা টু এন এন প্লাস টু এন টু এন আচ্ছা এখানে যদি বলা হয় একশো একটি ভূমির বাহু সংখ্যা একশো একটি মুখে মুখে বলে দিতে পারবে বাহু সংখ্যা প্লাস দুই সমান তল সংখ্যা তাহলে একশো এক প্লাস দুই একশো তিন এটা তিন গুণ মানে তিনশো তিন এটা দুগুণ দুশয় দুই মুখোমুখি হয়ে যাবে যদি দেখো এখানে ভূমির বাহু সংখ্যা দেয়া হল পাঁচশো কত হবে পাঁচশো যোগ দুই পাঁচশো দুই পনেরোশো হবে হাজার এবার যদি তুমি এগুলো এঁকে করতে যাও আঁকতে তো পারবেই না প্লাস ওটা করতে গেলে ভুল হয়ে যাবে তো এই নিয়মটা মনে রাখতে হবে এন দিয়ে নিয়মটা মনে রাখতে হবে দেখ এই তিনটে আমরা আলোচনা করলাম ঘনবস্তু সম্পর্কে এবার আমরা এই ঘনবস্তুর উপরে একটা হোমওয়ার্ক দেব। তোমরা এগুলো একটু ভেবে করবে হ্যাঁ দেখো এটাই তোমাদের হোমওয়ার্ক তোমাদের চারপাশে দেখা যায় এমন দশটি ঘনবস্তুর নাম লেখো তোমরা সবাই পারবে সবাই পারবে তোমাদের চারপাশে দেখা যাচ্ছে এমন ঘনবস্তু তোমাদের ঘরে বসেই পারবে সব লিখতে ঘরেই আছে নিরের চোং অঙ্কন করো নিরের চোং আমি বলেছিলাম দেখো যে চোঙের যে চোঙের হ্যাঁ নিরের চোং এই যে চোঙের দুই তল এরম ফাঁকা এ থাকবে ফাঁকা নয় শশা কাটলে দুই দিকে শশা কাটলে যেরম পাওয়া যায় সেরম হচ্ছে নীরের চং দুই তল বন্ধ থাকবে কোনো ফাঁকা জায়গা থাকবে না আঁকবে ও তল ধার দেখাও তল সংখ্যা লেখো এই কটা তল আছে কটা ধার কিরম তোমরা এটা লিখতে পারবে প্রিজমের ভূমির বাহু সংখ্যা দশটি হলে তার তল ধার ও শীর্ষবিন্দু এটা অলরেডি আলোচনা করে দিয়েছি তোমরা ওগুলো করবি আবার একবার করে প্র্যাকটিস করে নেবে ঠিক আছে আজকের আমরা ক্লাস এখানে শেষ করলাম সবাই ভালো থেকো গুড বাই